তো ভিউয়ার্স, আপনারা এতদিন দেখছেন যে ফেসবুক, জিমেল এগুলোতে কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হয়। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জিনিসটা একটু আলাদা দেখাবো যে হোয়াটসঅ্যাপ দিয়ে কীভাবে আপনারা টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন। দিন দিন কিন্তু আমাদের অনেকেই সব কিছু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব চ্যানেল বিভিন্ন কিছু হ্যাক হচ্ছে, সে তো আপনার ইমো অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও হ্যাক হচ্ছে। তো এই হ্যাক থেকে বাঁচার জন্য টু স্টেপ ভেরিফিকেশন লকটা খুবই প্রয়োজনীয়। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা হোয়াটসঅ্যাপে কীভাবে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন। তো ভিউয়ার্স, দেখে নাকি চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে চলে যাবেন আপনার প্লে স্টোরে। তো প্লে স্টোরে যে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন, তো হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলে তারপর হোয়াটসঅ্যাপটা চলে আসলেই তারপর সাথে সাথে অ্যাপটা আপডেট করে নেবেন। তো আমার অলরেডি দেখেন এখান থেকে কিন্তু আপডেট করা আছে, তো আমি সিমিলভাবে ওপেন করলাম। ওপেন করার পর ঠিক এখানে চলে আসলে এখানে আসার পর সিম্পলভাবে আপনারা এখান থেকে এই থ্রি ডট আইকনে চলে যাবেন। তো থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে আরেকটা অপশন চলে আসবে সেটিংস নামে, তো সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে, আপনারা সিম্পলভাবে এখান থেকে অ্যাকাউন্টসে যাবেন। আমি খুব ইজিলি আপনাদেরকে এইটা বুঝাই দিচ্ছি। তো অ্যাকাউন্টে আসার পর এখানে দেখবেন টু স্টেপ ভেরিফিকেশন, তো এটা লেখা আছে, এটার উপর চলে যাবেন। এটা এনাবেল করার জন্য এখানে আপনার এনাবেলে ক্লিক করতে হবে। তো এনাবেলে করার পর এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে পার, এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি যখন আপনার নাম্বারে কোড দিয়ে এটা লগ ইন করতে যাবেন তখন এই পাসওয়ার্ডটা আপনার অবশ্যই লাগবে। তো সাপোজ মনে করেন আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি 3-1, 3-2 দিলাম, এটা কিন্তু আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো প্রথমবার দেওয়ার পর দ্বিতীয়বার আবার কনফার্ম সেই সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, অর্থাৎ পিন নাম্বারটা। তো আমি 3-1 সেগুলো এখানে আপনার একটা জিমেইল দিতে হবে, তো আপনারা অবশ্যই আপনাদের একটা জিমেইল দিয়ে দিবেন। তো আমি আমার একটা জিমেইল এখানে দিয়ে দিই। তো ভিউয়ার্স, এখানে আমার একটা জিমেইল দিয়ে দিলাম। তো জিমেইল দেওয়ার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আমার জিমেইলটা আবার দিতে হবে। তো ভিউয়ার্স, আমি আবার আমার জিমেইলটা দিই, অর্থাৎ জিমেইলটা আপনার কনফার্ম করতে হবে। এবার সেভে ক্লিক করে দিলাম, নিচে দেখতে পাচ্ছেন সেভ লেখা ছিল। তো সেভে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করার পর দেখেন এটা কিন্তু ডান হয়ে গেল। সিম্পলভাবে আমি এখন ডানে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করার সাথে সাথে এটা আপনার অন হয়ে গেল টু স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ আপনার যখন আপনি এই হোয়াটসঅ্যাপটা আপনার মোবাইল নাম্বার দিয়ে কোড সেন্ড করবেন, কোড সেন্ড করার পর আপনার এই পিন নাম্বারটা সেখানে দিতে হবে। অর্থাৎ আপনারা এই জিমেইলটা যদি এখান থেকে আপনি ভুলে যান, তো সিম্পলভাবে আপনি এখানে চেঞ্জ জিমেইল দিয়ে, অর্থাৎ আপনি জিমেইলটা যদি পরিবর্তন করতে চান সেটি চেঞ্জ জিমেইল দিয়ে পরিবর্তন করে নিতে পারবেন। আবার যদি পিন চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ পিনে ক্লিক করে পরিবর্তন করতে পারেন। আর আপনারা যদি চান যে টু স্টেপ ভেরিফিকেশনটাই অফ করে দিবেন, সিম্পলিভাবে ডিজেবলে ক্লিক করলে আপনার অন হয়ে যাবে। তো আমি রিকমেন্ড করবো সবাইকে এই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখুন, কারণ ইদানিং যে আকারে সব কিছু হ্যাক হচ্ছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু সবার একটি সিকিউরিটি। এখানে আপনি অনেকের সাথে পার্সোনাল কথা বলেন, পার্সোনাল যোগাযোগ হয়। তো সেক্ষেত্রে আপনি রিকমেন্ড করবো যে সবাই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকে। তো সেক্ষেত্রে কী হবে, অন্য কেউ আপনার ফোন থেকে কোডটা যদি হ্যাক করে নেয় তাহলে আপনার এই পিন নাম্বারটা নিতে পারবে না, এই জিমেইলটা নিতে পারবে না। তো সেক্ষেত্রে আপনি অনেক সেফটি সিকিউরিটিভাবে থাকতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।